الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم الايمان تسع وسبعون شعبة فافضل قول لا اله الا الله وادناها عمادة الاعداء عن الطريق والحياء شعبة من الايمان رواه البخاري او كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত তারিফ সমস্ত সত্যসানা গুণগান অবশ্যই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর জমিনে সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামান নবীন সৈয়দুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হোক আমরা পৃথিবীর জমিনের ভিতরে আজকে যারা এই পৃথিবীতে অন্তত আমরা যারা মুসলমান দাবি করেছি আমাদের মধ্যেও দুটি গ্রুপ রয়েছে একটা মুমিন মুসলমান আর একটা যদিও মুসলমান কিন্তু মুসলমানের মুমিনের খাসলত আছে তার ভিতরে নাও থাকতে পারে হয়তো মুমিন মুসলমান তো যা হোক না মুমিন মুসলমান আমরা যারা আছি মুমিন মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন তো মুমিন মুসলমানের খাসলতকে বর্ণনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মুমিনের কিছু সিফাত বর্ণনা করেছেন এবার আমরা নিজেরা একটু কম্পিউটার টিপে নিজেদের দেখতে হবে যে আমরা মুমিন মুসলমান না আমরা কিসের মধ্যে আছি যদি আমরা পৃথিবীতে মুসলমান তবে মুসলমান দা আমরা কোন কোয়ালিটির মুসলমান এবার আমরা নিজের আমল আকিদায় নিজের ব্যবহারে নিজের চরিত্রে নিজের ধারণা দেখেই বুঝতে পারবো যে আমরা কোন কালারের মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টকরণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম এখানে তিনটি চিহ্ন বর্ণনা করেছেন আল্লাহ মুমিনের অন্তত এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন ইন্নামাল মুমিনুনা অবশ্যই এই সমস্ত মানুষ মুমিন অবশ্যই এই সমস্ত মানুষ মুমিন তারাই মুমিন মুসলমান আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণের কোনো ইবাদত পৃথিবীর জমিনে তারা করবে তাদের তখন অন্তর তাদের কলিজা তাদের দেহ তখন একদম নড়ে উঠবে তাদের দেহের ভিতরে তখন ধাক্কা খাবে তাদের দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে ইবাদতের মাধ্যমে তাদের দেহটা নড়ে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝিয়ে দিতে চাইলেন এ যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে স্মরণের কোনো কথা তাদেরকে বলা হবে তাদের দিল তখন নড়ে উঠবে যারা মুমিন মুসলমান পৃথিবীর জমিনে এই একটা খাসলত আজকে যদি পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর স্মরণের ব্যবস্থা কোনো কিছু করা যায় আমরা মুসলমান মুসলমান হয়তো হেঁটেই বসছি একটা কথা নজর করবে বললেই বোঝা যাবে এই পৃথিবীতে মানুষের দেহ নরম হওয়ার কিছুগুলো জায়গা আছে তখন আজকালের জায়গায় নরম হয় না আজ থেকে 20 বছর 30 বছর আগে আপনার দাদা আপনার মুরব্বী আপনার ভাই আপনার কেহ যদি বাড়ি থেকে এন্তেকাল করেছে তাকে দেখবেন আমরা নিয়ে যেতাম এই কথা বলিস না আস্তে আস্তে যা আমরা আগে এগিয়ে নিয়ে যেতাম আমরা লাশকে এগুলো এগিয়ে আর সম্মুখে নিয়ে যাওয়া হয় পিছনে পিছনে লোক যেতে হয় তো আমরা এগিয়ে নিয়ে যেতাম কবরস্থানে নামানো হলো কবরস্থানে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ করে নামানো হলো যদিও লোকের আত্মীয় ওয়ারিশ না হয় তার সবার চোখে ছলছলা পানির মতো একটা অবস্থা আজ থেকে 30 বছর আগে ছিল কিন্তু বর্তমান মানুষ বেড়ে গেছে হয়তো একজন যদি নামজাদা মানুষ হয় তার 500,000 মানুষ জানাজা করতে গেছে কবরস্থানে যাওয়ার পরও দেখবেন ধাক্কা ধাক্কির সীমা নাই খিসখিস হাসাহাসি কোনো চিনাটঙ্কা নাই এখন হাসাহাসি করছে লাশ নামাচ্ছে দুজন নামাচ্ছে সেটা আলাদা ব্যাপার আর মানে দেখবেন ওহাকে ধাক্কা চোয়ার সঙ্গে কত কত অফিস করছে ওখানেও আল্লাহর নাম দিতে একটা মানুষ তো কবরে রাখতে গেছে এটা হিসাব নাই আমাকে কালকে কবরে শুতে হবে আমাকেও যেতে হবে এই কবরে আমার বাবা চলে গেল আমাকে যেতে হবে আমার অরিত চলে গেল আমাকেও যেতে হবে এই খেয়াল দেখ
শয়তান বর্তমান কবরস্থানে অনেক কিটকিট করে যাচ্ছে, লোক কিটকিট করে আসছে, তাহলে বুঝতে পারা যায় ঈমানের সংখ্যাটা কবরস্থানে যাওয়ার পরেও যদি তোমার দিল নরম হয়নি, পৃথিবীর কোন জায়গায় দিলটা নরম হওয়ার জায়গা আছে তোমার দিলটা নরম হবে? তুমি কি দেখলে না তোমার চোখের সম্মুখে একটা লোককে কবরে নামানো হলো, তারপরেও দেখবেন দিল নরম হয়নি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর শরণের যদি কোনো কিছু করা হয় অবশ্যই তার দেহটা পৃথিবীর জমিনের ভিতরে নরম হয়ে যাবে। একটা কাজ বলা হলো, দু নম্বর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ফায়দা দুনিয়া আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, মুমিনের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া কোরআনে কারীম যদি তেলাওয়াত করা হয় তাদের ঈমানের উৎসটা জমিনের মধ্যে বেড়ে যাবে, ইমানের রাস্তার দিকে মমিন এগিয়ে যাবে, ইমান বেড়ে যাবে মমিন কোরআন শুনলে। এখন তো কোরআন শুনে আপনার বিভিন্ন জায়গায়, কিন্তু দিল নরম হয় ইমান এগিয়ে যাবে, এরকম খুবই কম দরজা বর্তমান চলছে এদিকে আমাদের বর্তমান একটু লচের দিকে। তৃতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব সময়ে মুমিন মানুষ বলিন ঈমানদার যারা পৃথিবীর জমিনে মুমিন মানুষ বলিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা বিষয়ে মুমিন যারা পাকা ঈমানদার তারা ভরসা করবে কার? একমাত্র আল্লাহ। এটা মুমিনের খাসলত, এটা মুমিনের হচ্ছে, এটা হচ্ছে মুমিনের যেটা চিহ্ন, এটাই হচ্ছে মুমিনের চিহ্ন যে মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করবে, অন্য কারোই প্রতি ভরসা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে পবিত্র কোরআনে স্পষ্টকরণ করে বুঝিয়ে দিতে চেয়েছেন মুমিনের চিহ্ন কারা কারা মুমিন করবে, কারা কারা মুমিনের নিদর্শনের মধ্যে পড়েছে। এবার হাদিস মারফত জানা যায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আজকে দেখবেন ভরসা আমাদের খুবই কম, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আল্লাহর প্রতি ভরসা কমে গেছে, অথচ ভরসা আমাদের কত করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, সহি হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আপনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম থেকে তিনি বর্ণনা করে বলেছেন বলে কি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম একদিন বলেছেন, হে সাহাবা কেরাম শোনো, কুরাইজাত আলাইয়াল উমাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম বললাম, আমাকে স্বপ্নের জরিয়তে একবার, স্বপ্নের মেরাজের জরিয়তে আমাকে সমস্ত নবী এবং নবীদের উম্মতকে দেখানো হয়েছিল, নবী এবং নবীদের উম্মতকে আমাকে দেখানো হয়েছিল। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম বললেন, নবী এবং নবীদের উম্মতগুলিকে আমাকে দেখানো হয়েছিল স্বপ্নের মেরাজের জরিয়তে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম বর্ণনা করে বুঝিয়ে দিতেছেন সাহাবা কেরামের কাছে, হে সাহাবীরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশাল ময়দানের মধ্যে নবী এবং নবীদের উম্মতগুলির অবস্থা দেখতে আমি এমন অবস্থা দেখেছি বলে কি, আল্লাহ নবী সাল্লাম বললেন, ফারাইতুন নবিয়্যা বা মাহুর রুহাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওই ময়দানটা দেখলাম, ওই ময়দানে এমন কিছু গুলির নবীকে দেখলাম, এমন নবীকে দেখলাম যার সঙ্গে তিন থেকে দশের মধ্যে, একার ভিতর রুহাইত বলে তিন থেকে দশের মধ্যে তার সাথী সঙ্গ নিয়ে তিনি জান্নাতের দিকে যাচ্ছেন। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বোঝাতে চাইছেন, অবশ্যই এমন নবী পৃথিবীর থেকে গুজরে গিয়েছেন, যদিও 200-300 বছর কালিমার মেহনতের দাওয়াত জামিনের ভিতরে চালিয়ে গেছিলেন, কিন্তু ওনার গোটা জিন্দেগিতে মাত্র 3 থেকে 9 জনের ভিতরে মুসলমান বানিয়েতে পারছে, কালেমা পড়াইতে পেরেছে, আর কাউকে পারেনি। আল্লাহ বলে দিয়েছেন, তুমি তোমার যে কয়টা সাথীকে তোমার সঙ্গ বানিয়েছিলে ওটাকেই নিয়ে তুমি জান্নাতের দিকে চলে যাও। তাও একজন কিছু গুলির নবী, উনি 3 থেকে 10 জনের মধ্যে তার সাথী নিয়ে তিনি জান্নাতের দিকে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপরে দ্বিতীয় নাম্বার দেখলাম, আন-নবিয়্যা ওয়া মাহুর রাজুল, আমি এমন কিছু গুলির নবীকে, এমন কিছু নবীকে দেখেছি যে নবী উনি একজন উম্মতদা জান্নাতে বানাতে পারেছেন, একজন উম্মতকে কালেমার দাওয়াত দিয়ে কালেমা বুঝাতে পেরেছেন, একজন তার কালে
করে মাটাকটা জিন্দগিতে কবুল করাইতে পেরেছেন। আল্লাহ তালা বলে দিয়েছেন, নবী তুমি তোমার জীবনে একজন কালেমা পড়িয়েছ, দ্বিতীয় তুমি পারোনি, তাই বলে তুমি আমার কাছে দোষী নয়। তোমার মেহনত তুমি চালিয়ে গেছো, তোমার জিন্দগিতে তুমি একজন মুসলমান বানিয়েছ, তোমার সাথে একজন নিয়েই তুমি জান্নাতে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, দ্বিতীয় দেখলাম দুইজন, কোন কোন নবী একজন উম্মত নিয়ে জান্নাতে যাচ্ছে, কোন কোন নবী দুইজন উম্মত নিয়ে জান্নাতে যাচ্ছে। কিছু নবী একজন বানাইতে পেরেছিল, কিছু গুলির নবী দুজন বানাইতে পেরেছিল, এরকম করে জান্নাতে যাচ্ছে। তাহলে একটা বিরাট একটা বিষয় যে নবী একজন গোটা জিন্দগিতে কালেমা পড়াইতে পেরেছেন, আর নবী গোটা জিন্দগিতে দুজন কালেমা পড়াইতে পেরেছেন, এমন নবী পৃথিবীর মধ্যে দিয়ে গুজরে গেছে। তৃতীয় চতুর্থ নম্বরে নবী বললেন, সাহাবীরা রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাদেরকে বললাম বলে কি কন্নাবিয়া লাইসা মাহু আহাদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন নবীকে দেখছি রে ওই দিন যে নবী উনি একাই জান্নাতের দিকে যাচ্ছে, একজন উম্মত তিনি জান্নাতি বানাইতে পারেন নাই। একজন মানুষ পৃথিবীর জমিনের ভিতরে কালেমা পড়াইতে পারেন নাই। আল্লাহ বলে দিছেন, বন্ধুরে তোমার মিশন তুমি তো চালিয়ে যাচ্ছ, আমার কাছে তুমি দোষী নয়, তুমি একাই রে বন্ধু, তুমি জান্নাতের দিকে চলে যাও। ওই নবী একাই জান্নাতের দিকে চলে যাচ্ছে, ওই নবী একাই জান্নাতে যাচ্ছে, কারণ উনি মেহনতের ভুল করেননি, ওনার মেহনত উনি চালিয়ে গেছিলেন, একজন মেনেছিলেন, একজন গেছেন, উনি একাই জান্নাতে যাচ্ছেন, আর লোককে জান্নাতে নিয়ে যেতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বললেন, এটা দেখতে দেখতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদেরকে বলছে বলে কি ইসরুফিয়ালি ফাইজা সাওয়াদুল আজিম, আমাকে আমি একটু উপর দিকে নজর করলাম, আমাকে একটু উপর দিকে না হলো, উপর দিকে আমি নজর করলাম, আমি উপর দিকে নজর করে দেখি ফাইজা সাওয়াদুল আজিম, একটা বিরাট বড় একটা দল জান্নাতের দিকে যাচ্ছে, বিরাট বড় দল। কিছুগুলির নবীকে দেখলাম দশজন, কিছুগুলির নবীকে দেখলাম দুজন বা একজন, আর কিছুগুলির নবীকে দেখলাম একাই জান্নাতে যাচ্ছে। তো তার মধ্যে থেকে আবার একটু আমি উপরের দিকে উঠে দেখি অনেকটি উম্মতের দল আছে জান্নাতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাম বললেন, জানান্তু আন্নাহুম উম্মতি, আমি যখন একটু বড় সংখ্যা দেখেছি, আমি নাকি নিজে মনে 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 ভাবলাম এটা বিরাট বড় জামাতের দল, এটা মনে হয় আমার উম্মতের দল, আমি মনে মনে ভেবেছি আমি তো শেষ নবী, আমার উম্মত তো কোটি কোটি, এই যে বড় উম্মতের দল দেখলাম এটা মনে হয় আমার উম্মতের দল, এটা আমি মনে মনে ভেবেছি আন্নাহুম উম্মতি, আমি ভাবলাম এটা আমার উম্মতের দল। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বললেন, ফাকিল আলী, আমাকে সঙ্গে সঙ্গে বলে দেওয়া হলো, আমি কেবলমাত্র ধারণা করেছি, সঙ্গে সঙ্গে আমাকে বলে দেওয়া হলো, নবীজি গো আপনি যেটা ধারণা করেছেন এটা এটা ঠিক হয়নি, আপনার ধারণাটা ঠিক নয়, এটা আপনার উম্মতের দল নয়। বলে তাহলে কারা গো? বলে হাজা মূসা ওয়া কাওমুহু, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এই যে বড় একটা জামাতের দল দেখলেন, এই জামাতটা হযরত মূসা কালিমুল্লাহ এবং তারি দল, এটা নবী কৌতূহল জন্মেছিলেন নিজের উম্মত দেখা, তারজন্য নবী ভেবেছিলেন, কিন্তু তখন তাকে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে এটাও আপনার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মনের ভিতরে হয়তো ভারিত আসতে পারে, সঙ্গে সঙ্গে বলে দেওয়া হলো, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, না 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 আপনার উম্মতের দল এটা নয়, এটা মূসা কালামুল্লাহর দল, তবে শুনে নেন, ওয়ালাকিন উনজুর ইলাল উফুক, ও নবীজি গো আপনি একটু অন্য দিগন্তে তাকান, একটু অন্য দিকে তাকান না, একটু দিকে অন্য দিকে তাকান না, ছাড়ো দেখে যাচ্ছে অন্য দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমাকে যখন অন্যদিকে তাকাতে বলা হলো, ওই দিকে যখন আমি তাকিয়েছি, আমি নজর করে দেখলাম বলে কি ফাইজা নাজার, তো আমি নজর করলাম ফাইজা সাওয়াদুন আজিম, আমি আগে যে দেখেছিলাম একটা বিরাট বড় জামাতের দল, তার থেকে আরো বিরাট একটা বড় জামাতের দল আমার চোখের সম্মুখে ভেসে উঠেছে, যারা জান্নাতে যাচ্ছে, যারা জান্নাতে যাচ্ছে, বিরাট একটা দল আমি চোখের সম্মুখে দেখলাম, কেবল আমি নবী ভাববো ওটা নয় মুসার, এটা মনে হয় আমার, এটা ভাবার আগে আমাকে আবার বলা হলো, ওয়ালাকিন উনজুর ইলাল উফুকিল আখার,
আমি যখন তাকালাম উপর দিকে তাকালাম, আমি আবার নজর করে দেখলাম নজর তো ফাইজা সাদুন আজিম, আমি অন্যদিকে যখন তাকিয়েছি এবার আমাকে বলা হলো, এবার আমাকে জানিয়ে দেওয়া হলো দেখেছেন সেটা আলাদা ব্যাপার, আর একটা খুশখবরই শোনেন বলে সেটা কি বলে এটা আপনার উম্মতের দল জান্নাতে যাচ্ছে যাচ্ছে জান্নাতের দিকে যাচ্ছে যাদের কোনো হিসাব নাই, যাদের কোনো আজাব নাই, বিনা আজাবে বিনা হিসাবেই তারা জান্নাতে চলে যাচ্ছে। আপনার উম্মতের মধ্যে সত্তর হাজারের একটা গ্রুপ বিনা আজাবে বিনা হিসাবে এরা জান্নাতে চলে যাচ্ছে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাকে বললেন, বলার পরে এরা বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে যাচ্ছে। এইটুকু কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো কথা এগিয়ে গেলেন না, সাহাবাকে নামে একটু কথাটা জানালেন, সাহাবাকে তো মনে মনে খুশি হচ্ছেন, কিন্তু কথাটা জানানোর পরে সুন্না নাহাদা ফাদাকালা মাদিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো কথা না বলে এতটুকু কথা বলার পরে মসজিদে নববীর সাইডের দরজা ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরের রুমে যাওয়া আয়েশা সিদ্দিকা বলে যাওয়া করে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব থেকে গেলেন, উঠে এখান থেকে দাঁড়ে হযরত আয়েশা ঢুকে গেলেন না। এই যে মসজিদে সাহাবা কেরাম নবীর নসিহত যারা শুনছিলেন, এবার তাদের মাথার ভিতরে পাহাড়ের পেঁয়াজের কাটার মতো তাদের পেঁয়াজের কাটার মতো পেঁয়াজ কাটা, আচ্ছা নবী একা গেছে, দুজন গেছে, পাঁচজন গেছে, সেটা আলাদা ব্যাপার, আমাদের নবীর উম্মতের ভিতরে আমরাও জান্নাতে যাবো সেটা আলাদা ব্যাপার, কিন্তু সত্তর হাজার যে বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে যাবে এরা কার, এইটা নিয়ে তাদের মাথার ভিতরে কিটকিট করে কামড়াতে লেগেছে। এখন আল্লাহ নবী সাল্লাম তো চলেই গেছেন তার রুমে, নবী সাল্লাম তার কোন কথা বলেননি, নবী ঢুকে গেছেন রুমে, তাহলে আবার ফয়সালা কে করবে এরা, কারা নবীকে জিজ্ঞেস করার আগেই নবী চলে গেছেন, এরা কারা এ কথা জিজ্ঞেস করার আগে নবী উঠে চলে গেছেন, নাবিকে বলার মতো সাহাবীদের এমন চলে যাবে এটা বলে যান, এরকম সাহাবাকেরা ভাবো নবীকে ঘোষণা করতে না, নাবির ইচ্ছা মতো নাবি চাপ করছেন করছেন, এবার সাহাবাকেরা মতানক্য শুরু করে দিলেন, সাহাবিরা কথা বলতে শুরু করে দিলেন, তারা নিজেরা নিজেরা চিন্তা করলেন, হা হা জান না সবি উলাইকাল্লাযী বিলাইকাল্লাযী ইয়াদখুলুন আল জান্নাতা বিগাইরি হিসাব ফালা আযী, সাহাবাকেরামের মধ্যে আলোচনা শুরু হলো, এই নবী যে বলে গেলেন কি না হিসাবে বিনা আযাব সত্তর হাজার, এরা কারা বলে চিন্তা করে আরবের কথা বলছেন, সত্তর হাজার বললেন হিসাব করে বললেন, তাহলে এরা কারা হবে, এই লোকটি কারা হবে, এখন এক দলে বলতেছে আমাদের মনে হয় এরা এরাই হবে উলাইকাল্লাযীনা ইয়াদখুলুন জান্নাতা আযাব আযাব, এরা এরাই হবে, এক দল বলেছিল যে এরা এরাই হবে যারা নাকি আল্লাযীনা সাহিবুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের তো মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেঁচে থাকতে যারা নবীর সাহাবী হতে পেরেছেন এরাই মনে হয় এই দলের ভিতরে সামিল হবে, তারা সাহাবী, কারণ কিয়ামত পর্যন্ত লোক আসতেই থাকবে, তাহলে তো কোটি কোটি হবে, আমি বললাম সত্তর হাজার, তাহলে মনে হয় আর সাহাবা কেনা ফাকালা বাযুহুম ফালাল্লাহুম আল্লাযিনা উলিদু বিল ইসলাম আলা ইশরিকু বিল্লাহ, আর এক দল বলতে সাহাবা কেরাম কোন ভাবে না, আর কারা হবে, আর আমরা তো শিরক করেছিলাম, আমরা এটা করেছিলাম, আমরা ওটা করেছিলাম, আমরা তো কিয়ামত কারামত করে হয়েছি, আমাদের তো অনেক দোষ ছিল, আমরা বিনা হিসাবে বিনা হিসাবে যাবো না, এটা হবে না, সত্তর হাজার তো আমরা সীমিত নয় কম বেশি হবে,
ঘটন তাহলে কারা হবে? এবার বললেন বলে কি আল্লাহ ইউলিদুফুল আল্লাযিনা ইউলিদুফিল ইসলাম ওয়ালা মিশরিকু বিল্লাহে। ওই দল সাহাবী বলতেছেন এরা মনে হয় এরাই হবে যারা ইসলামের ভিতরে জন্মগ্রহণ করেছে, যার বাবা মুসলমান যার মা মুসলমান, ইসলামের ভিতরে জন্মগ্রহণ করেছে, জীবনেও একবার কোনো শিরক গুনাহ করেনি, এরা মনে হয় ওরাই হবে। এটা সাহাবীদের কুতুব আলোচনা করতেছেন সাহাবাকেরা ভেতর থেকে শুনতেছেন যে আলোচনা এরকম কিছু কিছু আওয়াজ হচ্ছে এদের মধ্যে তোমরা কি আলোচনা করছিলে তখন সাহাবা কেরাম যারা ছিলেন তারা বললেন বুঝুর্গ আসবারু আমরা এই 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 করছিলাম, এরা বলছে এরা যাবে, এরা বলছে আপনি তো অসমাপ্ত করে আপনি চলে গেছেন, এই লোকগুলি কারা হবে আমরা চিন্তা করে ভেবেছি এরা হবে এরা হবে এরা হবে এরা হবে, এরকম আমরা আলোচনা করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা শোনো তোমরা যেটা আলোচনা করছিলে ওটা একটাও নয়, এবার আমার কাছে শুনে নাও এরা কারা হবে। হুমুল্লাযীনা লা ইয়ারকুম আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি বললাম যারা ওরাই হবে পৃথিবীর জমিনে জন্ম নেওয়ার পরে মৃত্যু পর্যন্ত যে কোনো অসুখ বিসুখে যে কোনো সময়ে কাকিউ দিয়ে জীবনে কোনো বেমার আজারের জন্য কোনোদিন অকথ্য কথা দিয়ে কোনোদিন যার বুক কাউকে করে নাই। এই যে কবিরাজি অকথ্য ভাষার কবিরাজি কথা কথার কবিরাজি জীবনেও যার বুক করে না, আরবিকে একে বলা হয় ইয়ার পোনা, তার মানে কবিরাজি করে পচা কথা দিয়ে যার বুক করা, অমুকের মাথা কা অমুকের দেব অমুকের অমুকের এই যে কথা বলো এই পচা কথা দিয়ে জীবনেও যার বুক করেনি কাউকে, জীবনের যার বুক করেনি। এক নম্বর কাজ করতে বলা হলো, দ্বিতীয় নম্বর বললেন অলায়াস্তার কুন, আর যতদিন জামিনে বেঁচে ছিলেন যে কোনো সমস্যা অন্য কবিরাজি দেওয়া নিজে আবার যার বুক নেয়নি, দুটা কাজ লাগবে গেল নিজে কবিরাজি করেননি পচা কথা, আর পচা কথার কবিরাজি জীবনে নেয়নি, অসুখ হয়েছে ডাক্তার হয়ে গেছে ভেবাল স্যার, অসুখ হয়েছে ইঞ্জেকশন নিয়েছে ভেবাল স্যার, কিন্তু জীবনে পচা কথার কবিরাজি নিজে করেনি অন্যের কবিরাজি নেয়নি, তো মরণ স্বীকার করেছে তবে নেয়নি, বাস দুটো কাছে লক্ষ্য হলো। তৃতীয় নম্বরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন ভালায়াতা তাইয়ারু, সে যুগে পাখি উড়িয়ে দাও তো, এই আমরা আমি কালকে কলকাতা যাবো একটা কাজের জন্য, পাখি উড়িয়ে দাও, পাখি যদি ডান দিকে যায় তাহলে আমি ডাইনের সফরে যাবো কি যাবো না, বাম দিকে যদি পাখি উড়ে যায় তাহলে বামের রাস্তায় যাবো কি যাবো না, এই যে করা হবো পাখি উড়িয়ে দেওয়াদের ভাগ্য নির্ধারণ করতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা নাকি জীবন ও পাখি উড়ে এরকম ভাগ্য লটারি খেলায়নি, ভাগ্যতে টিকিট কাটেনি, ভাগ্য লটারির টিকিট জীবনে কাটেনি, ভাগ্য লটারিতে কোনো জীবনে টিকিট কাটেনি, মুক্তটা ভাগ্য পরীক্ষা জীবনে করেনি ওই লোকটা হবে, আর যদি ভাগ্য 5 টাকা দেয় তার টিকিট কাটা থাকে তাহলে এই লিস্টের মধ্যে তার নাম নাই, এটা একদম 100% সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদের কোনো পার্সোনাল কথা নাই, জীবনে ভাগ্য লটারি মুসলমান করতে পারে না, বাস এখন তারপর বলা হয় চতুর্থ নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চতুর্থ নম্বরে ওয়ালা রাব্বিন ইয়াতাওয়াক্কালু, আর যখন লোকটা পৃথিবীতে চলবে ফিরবে ভরসাটা কার প্রতি করবে, আল্লাহর প্রতি করবে, ভরসাটা আল্লাহর প্রতি করবে, কারো প্রতি ভরসা করবে না, যে কোনো মামলাতে যে কোনো সময়ে ভরসাটা আল্লাহর প্রতি করবে, কটা কাজ করতে হবে 4টা, জীবনে পচা কথা যা যার ভাগ্য দেয়নি, যার মুখ কার থেকে নেয়নি, ভাগ্য লটারি করেনি আর আল্লাহর প্রতি ভরসা করেছে, এই 4টা কাজ লোক যদি কারোর কাছে থাকে ওই লোকটা কিয়ামতের দিন এই 70,000-এর ভিতরে সামিল হয়ে বিনা হিসাবে আর বিনা আজাবে তারা জান্নাতে ঢুকে যাবে আমি এই মুহূর্তে আপনার কাছে একটু আপনার করি আমার জন্য একটু আল্লাহ কাছে দোয়া করুন, আল্লাহ জন্য 70,000-এর লিস্টে আমার নামটা দেখে
অবস্থা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ফাকালা আনতা মিন জাব, তোমার জন্য দোয়া করে দিলাম আল্লাহ তোমাকে ওই দল শামিল করবে। সুবহানাল্লাহ, আল্লাহ দোয়া করে দিলেন, দোয়া করে দিলেন নবী, যাও তোমার জন্য অন্তত শামিলের ব্যবস্থা আল্লাহর কাছে আমি বলে দিচ্ছি, হয়ে গেছে তোমার তোমারটা পা। সুন্নাহ কায়েম রাজুলুল আখার পর্দা থেকে আর একজন দাঁড়িয়ে তো বলছেন আমারটাও দোয়া করেন। দ্বিতীয় হবে না, দ্বিতীয় করতে গেলে তোমাকে আমল এই তোমাকে যেতে হবে। একজন খালি ঝোঁকে আল্লাহ করে দিয়েছিলেন আর দ্বিতীয় নম্বর আমলে এরকম হিসাব করে দেখলে গ্রামে মা বোনের যে অবস্থা দেখা দেয়, যদি একটু খবর দাঁড়াতে স্বামীকে বাধ্য করা যাবে দেখবেন মা বোনের অবস্থা খুব টাইট। যদি খালি মানে আমি বাধ্য করে দিতে পারেন একটা মুরগি বেচে কুটা বেচে কি বুঝে টাকা তো তবে তবে দিয়ে দেবে তো কাউকে জানা ভালো হয় না, স্বামীকে বাধ্য করতে শাশুড়ি আমি আপনাদেরকে বলবো যে না আমল তত্ত্ব আকিদা সহি আমাদের করতে হবে, আমল কিছু কম বেশি যাই হোক তবে আকিদা তা আমাদের সহি থাকতে হবে। আল্লাহ তাআলা আমরা যা আছি পৃথিবীর জমিনে আমাদের আকিদা তো সহি আল্লাহর উপরে ভরসা, আল্লাহ আমাদের মহান সত্তা, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেমন যেমন করে আমাদের ঈমান রাখা দরকার তেমন করে আমরা যেন ঈমান রাখি। আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে এই পৃথিবীতে বেঁচে থেকে ঈমান নিয়ে আমাদেরকে এনতেকাল করার তৌফিক দান করেন। আমিন।